এই মুহূর্তের সব থেকে বড় খবর, কর্ণাটকে বিজেপির গো হারান হার হয়েছে। বিজেপি পার্টিকে গো হারান হারিয়ে কংগ্রেস সরকার গঠন করতে চলেছে। কর্ণাটকে বিজেপি পার্টি কটা সিট পেল এবং কংগ্রেস কটা সিট পেয়ে বিজেপিকে হারালো, বিস্তারিত খবরটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতে থাকুন বিজেপি পার্টি কর্ণাটক থেকে কিভাবে মুছে গেল এবং কর্ণাটকের পর আর কোন কোন রাজ্যে বিজেপি পার্টি গো হারান হারতে চলেছে। প্রমাণ সহকারে এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। বিশিষ্ট কর্ণাটক বিধানসভা নির্বাচনে 113 ম্যাজিক ফিগার, এবং সেক্ষেত্রে জেডিএস এর তরফ থেকে এইচডি কুমারস্বামী সকাল থেকে যেমনটা দাবি করছিলেন যে কিং মেকার হতে চলেছেন তারাই, এক্ষেত্রে জেডিএস এর প্রাপ্ত ভোট কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখাচ্ছি আপনাদের, বিজেপি এই মুহূর্তে 80টি আসনে এগিয়ে রয়েছে, 110টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস, জেডিএস 29টি আসনে এবং অন্যদিকে অন্যান্যরা 5টি আসনে এগিয়ে রয়েছে এই মুহূর্তে সংখ্যা নিরিখে। যদিও প্রতি মুহূর্তে সংখ্যাটা কিন্তু বদলাচ্ছে, কখনো আমরা দেখেছি কর্ণাটক কংগ্রেস এগিয়ে গেছে, কখনো দেখেছি বিজেপি এগিয়ে গেছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি ম্যাজিক ফিগার 113 সেটাও পেরিয়ে গিয়েছে কংগ্রেস। আর এই মুহূর্তে আসন প্রাপ্তির সংখ্যা নিরিখে শতাংশ 36% আসনে এগিয়ে রয়েছে বিজেপি, যেখানে 49% আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস, অন্যদিকে 13% আসনে এগিয়ে রয়েছে জেডিএস এবং অন্যান্যরা 2% আসনে এগিয়ে রয়েছে। সবে মাত্র 2 ঘন্টা অতিক্রান্ত সময়ের সঙ্গে সঙ্গে এই সংখ্যাটা কতটা পরিবর্তন হবে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। সময় কিন্তু অনেকটাই গড়িয়েছে ইতিমধ্যেই, কিন্তু 2 ঘন্টা অতিক্রান্ত বলাই যায় যে এখনো পর্যন্ত কিন্তু যেভাবে কংগ্রেস এগিয়ে চলেছে তাতে খানিকটা হলেও কপালে ভাঁজ পড়ছে বিজেপি।